ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কের রাবাত পর্যন্ত 850 বছর শাসন করেছে কারা? যদি আমরা পরধর্ম সহিষ্ণু জাত না হতাম, তাহলে হিন্দুদের একটা টিকিও এই উপমহাদেশে থাকতো না, একটা মন্দিরের ইটও থাকতো না। এই পৃথিবীতে সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত যারা, তাদের নাম হচ্ছে কি? এবং বাংলাদেশ আজকে সাম্প্রদায়িকতা বলে যে বুদ্ধিজীবীর কথা আবু জাফর ভাই আপনাদের সামনে বলেছেন, বুদ্ধিজীবীদের কথা, এরা বুদ্ধিজীবীর নামের পরজীবী। বুদ্ধিজীবী কি? জীবী মানে কৃষি কাজ করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয়, মৎস্য বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করেন তাদের বলা হয়, যারা মাছ কি বলে এই আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করেন তাদেরকে কি বলা হয়, আর যারা বুদ্ধি বিক্রি করে বিবৃতি দিয়ে বিবেক বেচে জীবিকা নির্বাহ করেন ওদেরকে কি বলা হয়? বুদ্ধিজীবী। বুদ্ধি বিক্রি করে খান, বুদ্ধি গিজগিজ করে, এই জন্য মাথা সব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।